নারী টি টোয়েন্টি এশিয়া কাপে বুধবার মালয়েশিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার ডাম্বুলায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। শ্রীলঙ্কার কাছে হেরে মিশন শুরু বাংলাদেশের। এরপর থাইল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে টিকে আছে টাইগ্রেসরা। মালয়েশিয়াকে হারালে সেমিফাইনাল একরকম নিশ্চিত। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কারণ থাইল্যান্ডের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, যারা 2 ম্যাচ জিতে এগিয়ে গেছে। মালয়েশিয়া বি গ্রুপে সবার নিচে, শক্তিমত্তার বিচারে ফেভারিট বাংলাদেশ। লঙ্কান কন্ডিশনে বোলিং নিয়ে মোটামুটি নির্ভর টিম টাইগ্রাস, তবে ব্যাটিংয়ে ততটা ভালো হচ্ছে না। জুড়ি গড়ার পাশাপাশি রানের গতি বাড়ানোর গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট।